সাপ্লাই লাইন দিয়েছি, সাপ্লাই লাইন দেওয়ার সময় ইন্ডিকেটর লাইট আমাদের জ্বলে উঠেছে। ইন্ডিকেটর লাইট জ্বলে থাকলে তখন আমরা বুঝবো যে আমাদের সাপ্লাই লাইন হয়ে আছে। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের মিডল শেডের সকালবেলা 8টা থেকে 10টা বেলা শিক্ষার্থীরা সকলে মোটর এবং ম্যাগনেটিক কন্ট্রাক্টর এবং রিলের মাধ্যমে মোটর কন্ট্রোলিং সার্কিট করেছে। তো তাদের মুখ থেকেই আমরা শুনবো কাজটি করে তাদের কেমন লাগলো। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম এবং আপনার পলিটেকনিক নাম যদি আমাদের ভিউয়ার্সদের বলতেন। নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন, আমি সাপনাস পলিটেকনিক্যাল থেকে এসেছি আর কি। আচ্ছা, তো আজকে যে সার্কিটটি করেছেন ভাই, সার্কিটটির কি নাম? আজকে যে সার্কিট করেছি, সার্কিট হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রোল এবং রিলে দ্বারা হচ্ছে থ্রি ফেজ মোটর কন্ট্রোলিং। তো ভাই আজ যে সার্কিটটি করেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি সার্কিট হয়েছে। তো আমাদের ভিউয়ার্স একটু চালিয়ে দেখেন সার্কিটটি কিভাবে কাজ করে। অবশ্যই ইনশাআল্লাহ। আমরা হচ্ছে লাইন কানেকশন দিয়েছি, কানেকশন দেওয়ার পরে সাপ্লাই লাইন এখন আমরা হচ্ছে অনপুট সুইচে টিপ দেবো। দিয়ে অনপুট সুইচে টিপ দিলে আমাদের হচ্ছে মোটর ঘুরতেছে এবং হচ্ছে আমাদের রেড বাতি জ্বলতেছে। জ্বলার পরে এই মোটর সম্পূর্ণ আমাদের সাকসেসফুল হয়েছে।